আমদাগায় তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় অবরোধ। ঘটনায় অভিযোগ, ছয় দিন হয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি। আমদাগায় গ্রাম পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় অবরোধ। অভিযোগ, ছয় দিন কেটে গেলেও গ্রেপ্তার করা হয়নি এফআইআর এর নাম থাকা অভিযুক্তদের। প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাব। আমদাঙ্গাই গ্রাম পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় অবরোধ। অভিযোগ, ছ দিন কেটে গেলেও গ্রেপ্তার করা হয়নি এফআইআর এ নাম থাকা অভিযুক্তদের। গত বৃহস্পতিবার দিন আমাদের আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডলকে প্রকাশ্যে কামদেবপুর হাটে সন্ধ্যাবেলায় তাকে খুন করা হয়। খুন যখন করা হয় তখন আমরা আমডাঙ্গায় গিয়ে এফআইআর করি। করার পরে চারজনের নাম দিয়ে দিই, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ তুলছে না। আমাদেরকে কত দিয়েছিল যে 2 থেকে 3 দিনের মধ্যে অ্যারেস্ট করবে, আজকে দেখতে দেখতে 8 দিন হয়ে গেল। যখন অ্যারেস্ট না করলো তখন আমরা গ্রামবাসী মিলে আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। যে আমাদের প্রধান সাহেবকে মারা হলো, যে খুন হলো, তার কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। যে আসামিগুলোর নামে এফআইআর আছে, তাদের কোনো অ্যারেস্ট হচ্ছে না, থানাও কিছু করছে না, তারও প্রতিবাদ তাদের সাজা এখনো কিছু জানাচ্ছে না অফিসাররা। এই মুহূর্তে আমরা জেনে নেব, বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ দাস। আকাশ, তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানকে খুনের ঘটনায় 6 দিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি, কি বলবে? এরপরে বাকিদেরকে কিন্তু গ্রেপ্তারের কিন্তু আজকে কিন্তু আমরা এলাকাবাসী তারা কিন্তু অবরোধ করে এবং সেখানে তারা কিন্তু মূলত যে দাবি যে এই খুনের ঘটনার পিছনে আরো বাকি যারা যারা আছে প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়েছে তারা কিন্তু আগে কিন্তু এই মূল রাস্তা অবরোধ করে। এবং সেখানে তারা কিন্তু আমাদের কারণে কিন্তু বিশাল পুলিশ দায়ের কিন্তু ঘটনাস্থলে আসে এবং তাদের সাথে কিন্তু কথা বলে এবং তাদেরকে তাদেরকে কিন্তু এই আশ্বাস দেয় যে অতি শীঘ্রই কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। এই আশ্বাস দেওয়ার পর কিন্তু প্রায় ঘন্টা খানেক ধরে কিন্তু চলে কিন্তু এই রাস্তা অবরোধ, এর ফলে কিন্তু তাদের যানজটের সৃষ্টি হয়। মূলত কিন্তু আমরা কারণ পুলিশের এই আশ্বাস দেওয়ার পরে কিন্তু গ্রামবাসীরা কিন্তু সেই অবরোধ করে নেয়। রিয়া, ধন্যবাদ আকাশ। যেমনটা জানা যাচ্ছে, আমদাঙ্গায় গ্রাম পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় অবরোধ এবং অভিযোগ, 6 দিন কেটে গেলেও গ্রেপ্তার করা হয়নি এফআইআর এ নাম থাকা অভিযুক্তদের। প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাব। আমদাঙ্গায় গ্রাম পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় অবরোধ।